আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সকালের সমগ্র বরাক তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো, রাজ্যের অর্থনীতির ক্ষেত্রে ভয়ঙ্কর হুমকি নিয়ে আসছে জাল নোট, পুলিশের চোখে ধুলো দিয়ে একাংশ অসাধু ব্যবসায়ী রাজ্যের বিভিন্ন প্রান্তে জাল নোটের প্রচলন ঘটাচ্ছে, বিশেষ করে মধ্য আসাম এবং নিম্ন আসামে জাল নোটের ব্যাপক প্রচলনের ফলে বর্তমানে নগদ অর্থ নেওয়ার ক্ষেত্রে ভয় পাচ্ছেন ব্যবসায়ীরা। পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ থেকে নিয়ন্ত্রিত হওয়া এই জাল নোটগুলো সীমান্তের আসামে প্রেরণ করা হয়। প্রথমে ধুবড়ী হয়ে আসে এবং পরে রাজ্যের বিভিন্ন প্রান্তে সরবরাহ হয় জাল নোটগুলো। ভারতীয় অর্থনীতির কোমর ভাঙতে এই জাল নোট প্রস্তুত করার পেছনে পাকিস্তানি মদতপুষ্ট একাংশ সংগঠন জড়িত হয়ে রয়েছে। বিমুদ্রাকরণের পর জাল নোটের প্রচলন কিছুটা হ্রাস পেয়েছিল, যদিও বর্তমানে রাজ্যের বিভিন্ন প্রান্তে যেভাবে জাল নোট উদ্ধার হচ্ছে তা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন হয়ে পড়েছে সরকার তথা প্রশাসন। উল্লেখ্য, গত মঙ্গলবার ধুবড়ীর ভারত বাংলাদেশ সীমান্তের গোলকগঞ্জ পুলিশ 17,500 টাকার জাল নোট সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। সেই হিসেবে গত 1 নভেম্বর ধেমাজি পুলিশ 4 জন জাল নোট ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হওয়ার সঙ্গে তাদের কাছ থেকে 3 লক্ষ টাকার জাল নোট বাজেয়াপ্ত করেছিল। এছাড়াও গত 1 অক্টোবর 3 যুবতী এবং 2 যুবককে দরঙ্গের দুলা পুলিশ জাল নোটের সরবরাহের অভিযোগে আটক করেছিল। তাদের কাছ থেকে পুলিশ 50টি 500 টাকার জাল নোটের বান্ডিল বাজেয়াপ্ত করতে সক্ষম হয়। একইভাবে গত 7 জুন ধুবড়ীর ভারত বাংলাদেশ সীমান্তের বিন্নাচড়া পুলিশ এবং বিএসএফ অভিযান চালিয়ে 2 লক্ষ টাকার জাল নোট বাজেয়াপ্ত করার পাশাপাশি 2 ব্যক্তিকে আটক করে। এছাড়াও মাস কয়েক আগে উভয়পুর পুলিশ অভিযান চালিয়ে 2 ব্যক্তির বাড়ি থেকে 1,86,000 টাকার জাল নোট উদ্ধার করে। মঙ্গলদৈয়ের বেবারঘাটে 2,78,000 টাকার জাল নোট বাজেয়াপ্ত করার পাশাপাশি 12 জুন সাদ্দাম হোসেন নামের ব্যক্তির কাছ থেকে খারুপেটিয়া পুলিশ 17,500 টাকার জাল নোট, ধুবড়ী জেলার পার্শ্ববর্তী কোকরাঝাড় জেলার খাজিগাঁও থানার অন্তর্গত জলডুবা গ্রামে গত 6 অক্টোবর 13,500 টাকার জাল নোট জব্দ করতে সক্ষম হয় পুলিশ। গত এপ্রিল মাসে নির্বাচনের সময় জুরাবাটে নগাঁও থেকে গুয়াহাটি আনার সময় আসাম পুলিশের হাতে ধরা পড়েছিল 12,00,000 টাকার জাল নোট। এরপরই স্পষ্ট হয়ে পড়ে কীভাবে রাজ্যে জাল নোট গ্রাস করেছে। যদি এক্ষেত্রে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকার এখনও কঠোর পদক্ষেপ গ্রহণ না করে তাহলে আগামীতে রাজ্যে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হবে। অপরদিকে লামডিং বনাঞ্চল নিয়ে মুখ্যমন্ত্রীর হুমকির পর পুলিশের জালে পড়ছেন একের পর এক মাটির দালাল। বৃহস্পতিবার আরও এক দালালকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। লামডিং পুলিশের আটক করা দালালের নাম আফাজ উদ্দিন, তার বাড়ি নজুরির জানজুরে। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তার ঘর থেকে আটক করে পুলিশ। উল্লেখ্য, এ পর্যন্ত লামডিং সংরক্ষিত বনাঞ্চলে জমির দালালি করা 5 জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে 2 দালাল আফজল হোসেন এবং আবু হোসেন আত্মসমর্পণ করেছে। ওই 3 দালালকে আদালতে হাজির করেছে লামডিং পুলিশ। এর আগে গত সোমবার লামডিং সংরক্ষিত বনাঞ্চলে জমি দখলের মূল অভিযুক্ত বাবর ওরফে নজমুল ইসলাম ও তার সহযোগী আনোয়ার হোসেনকে গ্রেফতার করেছিল পুলিশ। সংরক্ষিত ওই বনাঞ্চলে 1,000েরও বেশি মুসলিম পরিবারকে এনেছিল নজরুল, পরে এদের আদা ও হলুদ চাষের কাজে লাগিয়েছিল নজরুল। অপরদিকে প্রশাসনের দায়িত্ব থেকে দুর্নীতিতে জড়িত হয়ে বরখাস্ত হওয়া এডিসি সাইবুর রহমানের ফের নতুন নতুন কুকীর্তির তথ্য সামনে আসছে। ধুবড়ী জেলার অতিরিক্ত জেলাশাসক থাকা অবস্থায় সাইবুর রহমান অর্থের বিনিময়ে নিযুক্তি দিয়েছিলেন গাঁওবুড়া এবং মণ্ডলকে। কোনো ধরনের সাক্ষাৎকার না নিয়ে একজন গাঁওবুড়া মণ্ডলের কাছ থেকে নিযুক্তির নামে আদায় করেছিলেন 7 থেকে 15 লক্ষ টাকা করে। উল্লেখ্য, আয়ের অধিক সম্পত্তি থাকা ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর বিশেষ তদারকি শাখার জালে পড়া সাইবুর রহমান তার 2 স্ত্রীর নামে রাজ্যের বিভিন্ন প্রান্তে গড়ে তুলেছেন বিশাল সম্পত্তি। গুয়াহাটি মহানগরের কয়েকটি স্থানে জমিও কিনেছিলেন। ইতিমধ্যে বরখাস্ত এডিসির সম্পত্তির তালিকা প্রস্তুত করে তোলা তদারকি শাখা ধুবড়ীর অতিরিক্ত জেলাশাসক থাকাকালীন কীভাবে সাইবুর রহমান নিযুক্তির নামে অর্থ আদায় করেছিলেন সেই তথ্য সামনে এসেছে। প্রায় 78 জন গাঁওবুড়া মণ্ডলকে নিযুক্তি দেওয়া সাইবুর রহমান ওই নিযুক্তির নামে জেলাশাসককেও ম্যানেজ করতে সক্ষম হয়েছিলেন।
উদ্ধার হওয়া ওই তথ্যের ভিত্তিতে এবার তদানীন্তন জেলাশাসক আতিকা সুলতানাকেও জেরা করার সম্ভাবনা রয়েছে। অপরদিকে হিন্দু সুনাইবালাকে কাঁধে বয়ে শেষকৃত্যে মুসলিম জনগণ, গুয়াশপুর গ্রামে মানবতার অনন্য নজির। কালীগঞ্জ গুয়াশপুর গ্রামের মুসলিম জনগণ বছর দুয়েক আগে রানীপার গ্রামের পিএইচই কর্মী প্রয়াত শ্যামল মালাকারের সৎকার করেছিলেন। এবার এই গ্রামের মুসলিম লোকরা আরও এক হিন্দু মহিলার শেষকৃত্য করলেন সম্পূর্ণ হিন্দু রীতি অনুযায়ী। এই পরম্পরা চলে আসছে যুগ যুগ ধরে বলে জানান গুয়াশপুর গ্রামের মেম্বার জামাল উদ্দিন। তিনি বলেন, তার ওয়ার্ডের একটি ঐতিহ্য রয়েছে, যে কোনো হিন্দু ধর্মের লোক বিপদে পড়লে তাদের সাহায্য করা। সত্যি এমনটা দেখা গেল গুয়াশপুর গ্রামের। দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যু হওয়া সুনাইবালা মালাকারের অন্তিম যাত্রা ও সৎকারে জামাল আরও বলেন, গ্রামে প্রায় 400-500টি পরিবার রয়েছে, যার মধ্যে একটি মাত্র হিন্দু পরিবার। ওই পরিবারের নিজস্ব কোনো জমি বিটে নেই, তাই এই পরিবারের পাশে থেকে সম্পূর্ণ সহযোগিতা করে থাকেন গ্রামের মুসলিম লোকরাই। সুনাইবালা গত বৃহস্পতিবার বেলা 3:30 কালীগঞ্জ খাগাইল রোডের গুয়াশপুর গ্রামের সামনে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। গ্রামের জনগণ সুনাইবালা মালাকারের ময়নাতদন্ত থেকে শুরু করে শেষকৃত্য পর্যন্ত পরিবারের পাশে ছিলেন। শুক্রবার দুপুর 2টা নাগাদ ময়নাতদন্ত শেষে করিমগঞ্জ থেকে গুয়াশপুরের বাড়িতে নিয়ে আসা হয় এই বৃদ্ধার মৃতদেহ। তার আগে গ্রামবাসী চিতা তৈরি করে রাখেন। বিকেল 3:30 নাগাদ খাউলি নদীর পাড়ে পড়ে থাকা শ্মশানে নিয়ে যাওয়া ও দাহকার্য সম্পন্ন হওয়া পর্যন্ত গ্রামবাসী উপস্থিত ছিলেন। এদিকে কালীগঞ্জ পুলিশ ফাঁড়ির ASI সঞ্জিত সিনহাকে এ নিয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, বৃহস্পতিবার রাত 2:30 নাগাদ গভীর জঙ্গল থেকে দুর্ঘটনাকারী সুমো গাড়িটি উদ্ধার করে কালীগঞ্জ পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। শুক্রবার সকালে করিমগঞ্জ সদর থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু গাড়ি চালক কবির এখনও পলাতক। গাড়ি চালককে ধরতে মাঠে রয়েছে পুলিশ। খুব শীঘ্রই অভিযুক্ত চালক কবিরকে ধরতে সক্ষম হবে পুলিশ বলে জানান সঞ্জিত সিনহা। ASI বলেন, জনগণকে কথা দিয়েছেন যে গাড়ি ও অভিযুক্ত চালককে ধরে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন, আর সেই হিসেবে তিনি তার কাজ চালিয়ে যাচ্ছেন। অভিযুক্ত চালককে থানায় উপস্থিত করতে তার পরিবারকে জানিয়ে দেওয়া হয়েছে। আশ্চর্যের বিষয় হচ্ছে, যে গাড়িটি পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে সেই গাড়ির কোনো নম্বর নেই। অপরদিকে হিন্দুস্তান পেপার কর্পোরেশনের অধীন কাছাড় ও নগাঁও কাগজকল দুটির সমস্ত সম্পদ 300 কোটি টাকায় অধিগ্রহণ করার প্রস্তাব দিয়েছে আসাম সরকার। লিকুইডেটর কুলদীপ বর্মাকে রাজ্য সরকারের পক্ষ থেকে এই প্রস্তাব দেওয়া হয়েছে। আসাম ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড গত 11 নভেম্বর লিকুইডেটরকে লেখা একটি চিঠিতে উল্লেখ করেছে, নোডাল এজেন্সি হিসেবে তারা HPC অধীনে থাকা। কাছাড় ও নগাঁও কাগজকল দুটির সমস্ত সম্পদ 300 কোটি টাকায় অধিগ্রহণ করতে চায়। এ নিয়ে আসাম সরকার সেপ্টেম্বর মাসে মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি ওই চিঠিতে আরও জানানো হয়েছে যে কাগজকল দুটির কর্মীদের পাওনা পরিশোধের 1 মাস পর সরকার নোডাল এজেন্সি হিসাবে মিল দুটি হাতে নিতে চায় বলেও চিঠিতে জানিয়েছেন AIDC-র ম্যানেজিং ডিরেক্টর। মাত্র 550 কোটি টাকা বকেয়া থাকায় পাওনাদারেরা নয়াদিল্লির ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালতে মামলা করে তার ভিত্তিতে কাগজকলকে দেউলিয়া ঘোষণা করেছে আদালত। এরপরেই লিকুইডেটর দেউলিয়া ঘোষিত কাগজকল দুটিকে নিলামে তোলার জন্য 1,139 কোটি টাকা মূল্য নির্ধারণ করেছিল। যদিও মিল দুটিকে কেনার জন্য এ পর্যন্ত কেউ এগিয়ে আসেনি। 2019 সালের 2 মে এবং 14 মে NCLT-র রায়ের ভিত্তিতে লিকুইডেটর এই পদক্ষেপ নেয়। একইভাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আসাম সরকারের পক্ষ থেকে গত বছর কাগজকলের লিকুইডেটর কুলদীপ বর্মাকে চিঠি দিয়ে নিলাম পিছিয়ে দেওয়ার জন্য সময় চেয়েছিলেন। কাছাড় ও নগাঁও কাগজকল পুনরুজ্জীবিত করবেন ও কর্মীদের সমস্ত বকেয়া মিটিয়ে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। কর্মীদের এইসব পাওনা পরিশোধের 1 মাস পরই কাগজকল দুটির সম্পদ অধিগ্রহণ করবে বলে সরকারের তরফে জানানো হয়েছিল। পরে অবশ্য এ নিয়ে তেমন কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।